감사합니다. 감사합니다. 예. 와봐. 이. বন্ধুরা কেমন আছো? তোমরা সবাই আশা করি ভালো আছো। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। কালকে হলো পান্ডের বার্থডে, ওই জন্য আজকে এসেছি রাত্রেবেলায় কেক ফেক কাটতে। আমাকে আকাশদা ফোন করে ডেকে, এখন বাজে 11:45, আর সুজয় চলে এসেছে আর আকাশদাও চলে এসেছে। আর এখন আমরা এসেছি মেইনলি ওকে গোবর জল ফল মাখাবো, ওই জন্য এখানে কিন্তু আকাশদা সুজয় কিন্তু রেডি হয়ে গেছে। আমি কিন্তু আজকে নেই বলতে গেলেই চলে। আজকে প্ল্যানটা কার? ওর বার্থডে চলে গেছে না, এবার ভাই প্রতিশোধে প্রতিশোধ নেবে তোর। এই দেখ কত গোবর ভাই, পান্ডে চলে এসছে আর 12টা বাজে। আর সবার আগে পান্ডে হ্যাপি বার্থডে, পান্ডে পান্ডে হ্যাপি বার্থডে। ইগনোর করে চলে গেলে হবে? আমাদের মধ্যে সবচেয়ে আমাদের ভিতরে মুখে মাখা মুখে মুখে দাঁড়া দাঁড়া দুটাই পড়েছে সবুজ মাঠে, এত সুন্দর সবুজ মাঠে দুটাই পড়েছে। এই ওখানে করে সবার নেই কেমন জোর, তুই কিন্তু জিম করিস পান্ডে, দেখবো তোর কেমন জোর। কি বাবা জিম বা হেরাচ্ছে, জিম করে কি লাভ হলো? বিষয়টা হচ্ছে যে আমি ভাই ওকে মাখাতে গিয়ে আমাকে নিজেই ভূত ফুত করে দিয়েছে। তো এখন যাবো বাড়ির দিকে, বাড়িতে ফ্রেশ হবো, তারপরে ভাই সকালে আবার কাজ রয়েছে কাজ থেকে এসে। মর্নিং গাইস, কালকে রাতে ভাই ঘুমতে ঘুরতে দেরি হয়ে গেছিলো, ওই জন্য আজকে আর কাজে আইনি। আমি সোজা এসেছি দীপঙ্করের, আজকে রাখি বন্ধন। রাখি বন্ধনের সকল ভাই ও বোনকে জানাই শুভেচ্ছা অভিনন্দন, সকল ভাই ও বোন একসাথে থাকো সব সময়ের জন্যে। তো আমার ভাই নিজের বলতে বোন নেই, পিসির মেয়ে রয়েছে, পিসির মেয়ে রাখি পড়াবে আর অমনা বুনু রাখি পড়াবে। ছিলাম পাড়ায় আর এখন এসেছি বাড়িতে, একটু স্নান দিনান করে এখন পিসির মেয়ে ডাকছে। পিসির মেয়ে ডাকছে না মানে পিসির মেয়ে তো কথা বলতে, এখন স্নান দিনান করে যাবো বোনের কাছে রাখি পড়তে। আর অহনা বললো যে আজকে পড়াবে না, আজকের দিনটা নাকি শুভ না, তো কালকে সকালবেলা এসে পড়াবে মানে 7টার দিকে। ভাই সকালবেলা ঘুম ছেড়ে যাই হোক, বোন হয় একটা দিন কম্প্রোমাইজ করতেই হবে। কিন্তু স্নান দিনান করে রেডি হয়ে পড়ি, আর বোনের জন্য এখানে একটা সেলিব্রেশন নিয়ে নিয়েছি 50 টাকা দামের। ভাই বেশি টাকা ছিল না কাছে ওই জন্যে, তো যাই হোক এটা দিয়ে এখন কাজ মেটাবো আর পরে একটা ড্রেস কিনে দেওয়ার ইচ্ছা আছে ওকে। রাস্তায় ভাই প্রচন্ড পরিমাণে রোদ, ভাই আজকে রোদের তাপমাত্রাটা আলাদা। পিসির বাড়ি চলে এসেছি আর দাদা আর আমি বসে পড়েছি, এখনো মেজদা আসেনি, বড়দা আসেনি, কেউ মানে আসেনি, আমি আর দাদা বসে পড়েছি রাখি পড়ার জন্য। আর এখানে বোন রেডি ফেডি করছে, সেই সকাল থেকে না খেয়ে রয়েছে আমাদের জন্য, আর আমরা আমাদের মতন ঘুরে ঘুরে বেড়াচ্ছি। এখন ফাইনালি আমরা দুই ভাই রাখি পরে নেবো আর ওরা যখন আসে আসুক, কারণ বোনেরও খিদে পেয়েছে ওই জন্য আমাদেরও খিদে পেয়েছে, দাদাকে রাখি পড়াবে তারপর আমাকে। তো চলো দেখতে থাকো। যে বৌদিকে ভিডিও করতে দিয়েছিলাম, আমার ভিডিওটাই করতে পারিনি, তো যাই হোক কি করাবে হয়নি। এবার জিত ভাই এসছে, জিত ভাইকে রাখি পড়াবে বোন।
রাখি পড়া তো কমপ্লিট হয়ে গেল। এবার ভাই খাওয়া দাওয়ার পালা, বেশি ভাত আর মাংস করেছে, বেশি কিছু করতে হয়নি, কারণ এই সময়টাই সবার টানাটানি আছে আমাদের, ওই জন্য ভাত আর মাংস করেছে, সেটা এখন খাবো। আর এখানে বৌদি আর পিসি ভাত বাড়ছে আর মাংসটা দেবে, সাথে খেয়ে দিয়ে তারপরে বাড়ি যাবো, বাড়ি একটু রেস্ট করবো, তারপরে বিকেলে কোথাও যাওয়ার থাকলে যাব। তো চলো খাওয়া দাওয়া করে নিই আগে। ব্যাপারটা হচ্ছে অনেকদিন ধরে বন্ধুরা কোথাও ঘুরতে হয় না, তো আজকে বাড়ি রয়েছে আর বন্ধুরা মিলে সবাই মিলে একসাথে আজকে ঘুরতে পেরেছি। সুতানু রয়েছে ওখানে, আকাশদা সুজয় রয়েছে, তো একসাথে ঘুরতে যাবো। কিন্তু ঘুরতে যাবো হলো আমরা 32, তার আগে তেলটা ভরতে যাবো, তো চলো তেলটা আগে গিয়ে ভরি, চলো। পরিবেশ তো খাওয়া যায় না, উপভোগ করলেই পেট ভরে যাবে। দেখো না কত সুন্দর নৌকা চালিয়ে যাচ্ছে, নৌকা চলছে। আমরা তিনজন একটু আলাদা হয়েছি, যেহেতু পান্ডের জন্মদিন, পান্ডের কেকটা এখানেই কাটার প্ল্যান করছি আমরা। তো এখন যাবো কেক আনতে, পান্ডেকে বললাম যে খাবার ফাবার আনতে যাবো, তো পান্ডের স্কুটি নিয়েই যাওয়া হবে। তারপরে কেক এনে তোমাদের সাথে কথা হচ্ছে, ওরা যাচ্ছে কেক আনতে আর আমি এখানে একটু ভিডিও করবো। পিন্টুদা আর সুজয় যাবে কেক আনতে, তো কেকটা আনুক তারপরে কথা হচ্ছে, চলো। এখানে আমাদের ফাইনালি কেক নিয়ে চলে এসেছে আকাশদা। বার্থডে তো আমরা অন্যভাবে সেলিব্রেশন করছি, প্রতিবার তো পাড়াই করি, এবার একটা সুন্দর ইভিনিং টাইমটা কাটলো সন্ধ্যেবেলায় এই নির্জন জায়গায়, এখন কেক কাটা হবে ভাই। ফাইনালি আমাদের এখন কেকটা কাটা হবে, আর কেকে লেখা রয়েছে বিহারি ভাই। ভালো করেছিস নামটা দিয়ে, আমার খুবই ভালো লাগলো তোর এরকম নাম দিয়ে। আরে আমার বার্থডে মানে আমি চিনি, চলো। Happy birthday to you, আরে কিছু হবে না। 32 থেকে এসে গেছিলাম সুতানুর দোকানে, আর সুতানুর দোকানে ফোন আসে, পান্ডে বলে বাড়িতে আয়, বাড়িতে একটু কেক কাটাকাটি হবে, তো এখন যাবো পান্ডেদের বাড়ি, ওখানে একটু কেক কাটাকাটি হবে, তো চলো। সাজানো হয়ে গেছে আর এখানে যে কেকটা গিয়ে সাজিয়ে দিয়েছে, ওই তুই ধরাচ্ছিস, তোর বার্থডেতে তুই ধরাচ্ছিস, এখানে সবাই রয়েছে। আর এটা আমি মারি, এটা আমি মারি, হ্যাঁ আমি মারি, একদম একদম। হ্যাঁ পায়েস কাকি আশীর্বাদ করো, আশীর্বাদ করবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। মর্নিং গাইজ, আর ভাই এত সকালবেলায় আমার ওঠার কোনো কারণই ছিল না, শুধু বোনের জন্যই ওঠা, কারণ একটা দিন ভাই বোনের জন্য কম্প্রোমাইজ করাই যেতে পারে। তো সকালবেলায় ভাই 6টার সময় আমাকে ফোন করেছে রাখি পড়াবে বলে, যেহেতু 8টার সময় পূর্ণিমা কেটে যাবে, ওই জন্য মাও বলছে যে 8টার পরে রাখি পড়িস না, এখন ওই 7:20 বাজে। তো এখন ওকে আনলাম, এনে এখন ওই জায়গায় রাখির সব জিনিসপত্র রয়েছে, আর আমি একটা ছোট্ট একটা গিফট সেলিব্রেশন দিয়েছি, কারণ এখন টাকা পয়সা নেই। কালকে বোনকেও একটা সেলিব্রেশন দিয়েছি, ওকেও একটা সেলিব্রেশন দিচ্ছি, কারণ এখন টাকা পয়সার হেভি কমতি, রাখিটা পরি, চলো। তো যাই হোক, ওখানে ক্যামেরাটা সেট করে নিয়েছি, কারণ ক্যামেরা ধরার কেউ নেই, ওই জন্য ওখানে ক্যামেরাটা সেট করে নিয়েছি। আর অমন এখন রাখিটা পড়া করতে, চলো রাখি পড়ানো। দেখো জব সে মেরি আঁখোঁ সে হো গই তু দূর, তব সে সারে জীবন কে সপনে হে চুর, জব সে মেরি আঁখোঁ সে হো গই তু দূর, তব সে সারে জীবন কে। বুনু এই গিফটটা দিয়েছে, আর আমি কোনো কিছু দেইনি, কারণ টাকার একটু কমতি রয়েছে ওই জন্যই। আর ও শুধু একটু ডান্স কর দেখি দি। তো যাই হোক, বোন কিন্তু ভালো ডান্স কর। ডান্স যদি দেখতে চাও ইনস্টাগ্রামে ওর নাম প্রিয়াঙ্কা রাখিট বলে রয়েছে, ইনস্টাগ্রামে সার্চ মারলেই পেয়ে যাবা, বা আমি ফলো করি, ফলো লিস্টে গিয়ে সার্চ মারবা, পেয়ে যাবা। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই, কারণ ওর জন্যই ভিডিওটা আমি এত বড় করেছি, জানিও সকালবেলা এসে পড়াবে ওই জন্যে। আজকের ভিডিওটা এতটুকুই, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কী করবে, সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে, তো আজকের মতন বাই।